ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের দেখাবো পিএনজি ফরম্যাটের কোনো আইকনকে আপনারা কিভাবে ভেক্টরে কনভার্ট করবেন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, আমি বর্তমানে ফ্ল্যাট আইকন এই ওয়েবসাইটটিতে রয়েছি। আপনারা এই ওয়েবসাইটটি থেকে আপনাদের ডিজাইনের জন্য যে কোনো ক্যাটাগরির আপনার আইকন ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে সার্চ বক্সে টাইপ করলাম টেলিফোন আইকন, এবার টেলিফোন আইকন এখানে টাইপ করার পর আমি এখানে সার্চ আইকনটিতে ক্লিক করলাম, অথবা আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে হবে। যাই হোক, আমি এখানে সার্চ আইকনটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু লক্ষ্য করুন এখানে অনেকগুলো আইকন আপনারা দেখতে পাবেন। তো এখানে লোডিং হচ্ছে প্রিয় শিক্ষার্থী। তো লক্ষ্য করুন এখানে অনেকগুলো টেলিফোন আইকন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে, সেটা আপনারা ডাউনলোড করবেন। তো আমি এখানে এই আইকনটি ডাউনলোড করতে চাই। তো আমি এখানে আইকনটিতে মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে ফ্রি ডাউনলোড লেখাটি দেখতে পাচ্ছেন। এবার আপনি একটি কথা বলা প্রয়োজন, ফ্ল্যাট আইকন এই ওয়েবসাইটটি থেকে একটা সময় ছিল, এখান থেকে আপনারা এসবিজি এবং ইপিএস যে ফরম্যাটের আইকনগুলো সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করা যেত। কিন্তু বর্তমানে ফ্ল্যাট আইকন এই ওয়েবসাইটটি থেকে আপনারা শুধুমাত্র পিএনজি ফরম্যাটের যে আইকনগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, এখানে পিএনজি আইকন পিএনজি লেখাটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু আইকনটি ডাউনলোড হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে টেলিফোন আইকনটি ডাউনলোড হয়ে গেল। এবার আমি ক্রস চিহ্নিত স্থানে এই আইকনটিতে ক্লিক করলাম। এবার এখানে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী, আপনারা এখানে ফ্ল্যাট আইকন, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, ফ্ল্যাট আইকন যে এখানে লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে একটি কথা বলা প্রয়োজন, যদি আপনারা ফ্ল্যাট আইকন ওয়েবসাইটের হোম পেজটি এখানে দেখতে না পান, আপনি এখানে ফ্ল্যাট আইকন এখানে আইকনটিতে একবার লেখাটিতে একবার ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা হোম পেজে চলে আসবেন। যাই হোক, এবার আমি এখানে টাইপ করছি মেসেজ আইকন। তো আমি এখানে এখানে টাইপ করলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার পুনরায় সার্চ আইকনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনারা মেসেজ অর্থাৎ ইমেল আইকন দেখতে পাবেন, সেখান থেকে আপনারা আপনার পছন্দনীয় আইকন আপনারা ডাউনলোড করবেন। তো আমি এখানে এই আইকনটিতে ডাবল ক্লিক করলাম, বা একবার ক্লিক করলে হয়। এবার পুনরায় পিএনজি এখানে ক্লিক করলাম। এবার ফ্রি ডাউনলোড, তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ইমেল আইকনটিও কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আমি ক্রস চিহ্নিত স্থানে ক্লিক করলাম। তো এবার অর্থাৎ এই প্রক্রিয়ায় আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় যে কোনো ক্যাটাগরির পিএনজি আইকন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে। আমি এখানে আবারও ক্লিক করছি। তো যাই হোক, এবার চলুন আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে যাই। আমি পূর্বে থেকেই আমি এখান থেকে অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করে রেখেছি, যেহেতু আমার এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য হলো পিএনজি কোনো আইকনকে আপনি কীভাবে ভেক্টরে কনভার্ট করবেন। তো এখানে আপনি ফাইল মেনুতে যান, তারপর এখানে প্লেসে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, প্লেসে ক্লিক করার সাথে সাথে যে উইন্ডোটি আসবে, আপনি এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করুন। এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু আইকন দুইটা দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে কল আইকনটি এখানে একটি কল আইকনটি আমি এখানে ক্লিক সিলেক্ট করলাম। এবার লিঙ্ক যে এখানে লক্ষ্য করুন লিঙ্ক লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি উঠিয়ে দিবেন অর্থাৎ আনচেক করে দিয়ে আপনি কল আইকনটি সিলেক্ট থাকা অবস্থায় প্লেসে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার মাউসের বাম বাটন দ্বারা একবার এখানে ক্লিক করুন, ফলে আপনার আইকনটি এখানে চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, এটা গেল আপনার টেলিফোন আইকন। এবার আমি একই পদ্ধতি অনুসরণ করে অর্থাৎ ফাইল মেনুতে যাব, প্লেসে ক্লিক করব, এখানে ডাউনলোড এটি চলে এসেছে সরাসরি, সেক্ষেত্রে মেসেজ অর্থাৎ ইমেল আইকনটিতে ক্লিক করলাম। এবার লিঙ্ক এখানে আনচেক করাই আছে, প্লেসে ক্লিক করলাম।
এবার পুনরায় আপনি এখানে যদি সরাসরি আইকনটা চলে না আসে, আপনি একবার মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করুন, তো চলে আসলো। এবার সিলেকশন টুলটি দিয়ে এটিকে সুন্দরভাবে সেট করুন এইভাবে। তো লক্ষ্য করুন এখানে প্রিয় শিক্ষার্থী আমি দুইটা আইকন আনলাম। এবার আপনি এখানে সিলেক্ট করে আপনি ইমেজ স্ট্যাচ এখানে ক্লিক করুন। ইমেজ স্ট্যাচে ক্লিক করার পর এখানে সিলিউটিস যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী এখানে এক্সপান্ডে ক্লিক করুন, তো এটি কিন্তু এখন পিএনজি থেকে ভেক্টরে কনভার্ট হয়ে গেল। অনুরূপভাবে আপনি মেসেজ অর্থাৎ ইমেল আইকনটিতে ক্লিক করে ইমেজ স্ট্যাচে ক্লিক করুন এবং সিলিউটিস এখানে ক্লিক করুন, এবার এক্সপান্ডে ক্লিক করুন, ফলে এটিও কিন্তু আপনি আপনার ভেক্টরে কনভার্ট হয়ে গেলে। এবার কিন্তু আপনি ইচ্ছে করলে এটিকে এই কালার চেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে সিলেক্ট করে আপনি ফিল কালারে ডাবল ক্লিক করে এখানে যে কোনো কালার আপনি নির্বাচন করে ওকে দিলেই কিন্তু সেটি কালার পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে কিন্তু কালারটি পরিবর্তন যদি এভাবে না হয় তাহলে আপনি যে কাজটি করবেন উইন্ডো মেনু থেকে আপনি এখান থেকে কালারে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী কালারে ক্লিক করার পর এখান থেকে যে কাজটি করবেন এখানে এই কালার উইন্ডোর এখানে এই যে তিনটি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি RGB অথবা সিমে RGB সিলেক্ট করে দিন। তো লক্ষ্য করুন এখানে কিন্তু কালারটি চলে আসলো। অনুরূপভাবে আপনি ইমেল আইকনটিতে ক্লিক করে আপনি যে কাজটি করবেন এখানে ফিল কালারে ডাবল ক্লিক করে আপনি যে কোনো কালার এখান থেকে নির্বাচন করুন, ওকে দিন। এবার অনুরূপভাবে যদি এখানে কালার না আসে আপনি যে কাজটি করবেন কালার আমি ক্লোজ করে দিচ্ছি, আবারও আপনাদের দেখাচ্ছি উইন্ডো মেনু থেকে কালার। প্রিয় শিক্ষার্থী এখানে গিয়ে আপনি তিনটি লাইন এখানে ক্লিক করে RGB সিলেক্ট করে দিলেই হবে। তো প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা যারা ডিজাইনের কাজ করে থাকেন তারা অনেক সময় PNG আইকন ডাউনলোড করেন, কিন্তু PNG আইকন ডাউনলোড করার পর যদি আপনারা যে ডিজাইনটি করবেন সেখানে যদি ভেক্টর আইকন ব্যবহার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ অনলাইন থেকে আপনি PNG আইকন ডাউনলোড করবেন, তারপরে আপনারা এটা ইলাস্ট্রেটরে এনে আপনারা ভেক্টরে কনভার্ট করে নিতে পারবেন এবং ডিজাইনে ব্যবহার করবেন। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। We'll be right back.